আজকে আমি রান্না করতে চলেছি খুবই সিম্পল এবং সহজ একটা মাছের রেসিপি, যেটা আমেরিকান রুই মাছ বা সোনা রুই মাছ নামেও পরিচিত। আজকে আমি সেই মাছটা আপনাদের সঙ্গে খুবই সিম্পল উপায়ে রান্না করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কতটা সুন্দর। যেহেতু মাছটা সাইজটা বেশ বড় ছিল, তাই এরকম মাছের কালার, এবং মাছের কালার যদি ঠিক এই রকমের হয় তাহলে মাছটা অবশ্যই খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটা কিন্তু সোনা রুই মাছ নামেও পরিচিত, আবার আমেরিকান রুই বলেও পরিচিত। তো আমি এখানে সম্পূর্ণটা রান্না করব না, আমি অর্ধেকটা রান্না করে নেব। তাই একটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবে রান্নাটা সর্ষের তেল দিয়েই করার। এবং আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঠিক এইরকম সাইড থেকে কেটে নেবেন, গোল গোল চাকা চাকা করে কিন্তু পেঁয়াজ কাটবেন না। এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব, তো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়, তার কারণে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো লবণ ইউজ করছি। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। পেঁয়াজটা বেশ একটু সফট হয়ে এসছে, যখন ঠিক এরকম সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/6 সাইজের টমেটো কুচি। টমেটোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এখানে কিন্তু টমেটো পেস্ট ইউজ করা যাবে না। এবং এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, অ্যাড করছি আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝাল এবং লবণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবার সব মশলা একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন টমেটোগুলো বেশ সফট হয়ে গেছে এবং পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে গেছে। মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে নিচ্ছি। এবার সব কিছু একবার নেড়ে নিচ্ছি অ্যান্ড জাস্ট এটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি। এই গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছটা। তো আমি এখানে 500 গ্রাম মতো মাছটা রান্না করছি। এখানে কিন্তু আমি কাঁচা মাছ ইউজ করছি, অবশ্যই কিন্তু কাঁচা মাছ ইউজ করতে হবে। আপনারা একবার এইভাবে কাঁচা মাছ রান্না করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। জাস্ট হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায়। এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে। মাঝে মধ্যে একটু কড়াইটার হাতা ধরে ঠিক এইভাবে একটু নড়িয়ে দিতে হবে। খুন্তি বা চামচ দিয়ে কিন্তু এই অবস্থায় মাছটা নাড়া যাবে না। এই অবস্থায় একবার আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণটা একটু আমার কম মনে হচ্ছে, তাই আমি অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করলাম। যেহেতু আমি লবণ অ্যাড করেছি, তার কারণে খুবই সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে নিচ্ছি। এবং এটা জাস্ট আমি আর 1 মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি। চাইলে আপনারা এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনিও ইউজ করতে পারেন। এখানে আপনারা গ্রেভিটা দেখতে পাচ্ছেন বেশ একটু ঝোল ঝোল আছে, তো আমি ঠিক এইরকমই রাখছি। আপনারা চাইলে এর থেকে শুকনো করে নিতে পারেন, তবে এইরকমই একটু হালকা ঝোল থাকলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবং এটা কিন্তু গরম গরম সার্ভ করবেন না, যখন ঠান্ডা হয়ে আসবে বা মিডিয়াম গরম হয়ে থাকবে তখন কিন্তু এটা সার্ভ করবেন।